জো বাইডেন সরে যাচ্ছেন এবং এই জায়গায় আসছেন কমলা হ্যারিস। এই ঘোষণা দেওয়ার পর থেকেই যেন ডেমোক্র্যাট শিবিরে উচ্ছ্বাসের কোনো শেষ নেই, আর এই উচ্ছ্বাস তাদের শিবিরে একটা ইতিবাচক শক্তিরও সঞ্চয় করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রচার অভিযান থেকে এই উচ্ছ্বাসকে নাম দেওয়া হয়েছে হ্যারিস হানিমুন। একটু ভেঙে বলি হ্যারিস হানিমুন কি। হানিমুন শেষে যেমন বিবাহিত জীবনের বাস্তবতা হানা দেয়, তেমনি ডেমোক্র্যাট শিবিরেও এই অধ্যায় দ্রুতই শেষ হবে। বিবিসির বরাত দিয়ে এমনটাই বলছে রিপাবলিকানদের প্রচার শিবির, কারণ তারা তিনটি উপায় খুঁজে পেয়েছে যা দিয়ে তাদের এই হানিমুনের ইতি টানা যায়। চলুন আজকের প্রতিবেদনে বিবিসিতে আলোচিত এই তিনটি উপায় নিয়ে বিস্তারিত কথা বলি আপনাদের সাথে। সাথে আছি আমি মোহনা হোসেন। 2020 সালের নির্বাচনী প্রচারণার সময় হ্যারিস কিছু নীতি সমর্থন করেছিলেন, যেমন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত প্রবেশকে অপরাধ মুক্ত করা, সুইপিং গ্রিন নিউ ডিল পরিবেশগত আইনকে সমর্থন এবং ফ্র্যাঙ্কিং এবং অফশোর ড্রিলিংয়ের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেছিলেন এই ডেমোক্র্যাট। 2019 সালের নানান সময়ে বিতর্ক এবং সাক্ষাৎকারে হ্যারিস একটি সরকার পরিচালিত সিস্টেমের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য বীমা বাতিল করার অনুমোদন দিয়েছিলেন। এছাড়া একজন বক্তা হিসেবে তার বক্তৃতায় স্পষ্ট বার্তার অভাব, অভ্যন্তরীণ বিরোধপূর্ণ প্রচারণা এবং সমীচীন নয় এমন ধরনের বক্তৃতা দিয়েছেন বলেও অপবাদ আছে। এমনটা বলছে ট্রাম্পের রিপাবলিকান শিবির, আর এগুলোই তারা এবারে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বাইডেন যতদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাতে বিভিন্ন জরিপে দেখা গেছে তিনি ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন। তার অজনপ্রিয় অভিবাসন নীতি, গাজা ইস্যুতে কট্টরপন্থী অবস্থান তরুণদের কাছে তার জনপ্রিয়তা কমিয়েছে। মূল্যস্ফীতি কমে আসলেও ভোটাররা মূল্যস্ফীতির জন্য তাকেই দায়ী করেন। আর এই পুরোটা সময় কমলা হ্যারিস যেহেতু তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এসব নীতির দায় তার কাঁধেও বর্তায়। এটিই হবে ট্রাম্পের দ্বিতীয় অস্ত্র। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে রিপাবলিকানরা ইতোমধ্যেই তার গলায় অভিবাসন ইস্যুটি ঝুলানোর চেষ্টা করছে। কমলা হ্যারিস আদালত কক্ষের প্রসিকিউটর এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। ট্রাম্প শিবিরের লক্ষ্য হবে হ্যারিসের প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে তার কাজের কিছু দুর্বলতা, যাকে তার বিরুদ্ধে ব্যবহার করা যায় এমন কিছু খুঁজে বের করা, তাদের নীতিগত অবস্থানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে সেগুলো। ট্রাম্প শিবিরের দাবি তারা ইতোমধ্যেই কিছু ক্লু খুঁজে পেয়েছে। হ্যারিস মাদকের মামলায় কৃষ্ণাঙ্গদের প্রতি সহনশীল ছিলেন না, আবার অন্যদিকে অন্যান্যদের কেবল দেখা গেছে প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেওয়ার রেকর্ড তার আছে।